সো হ্যালো 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 বন্ধুরা, আমি আবারও স্বাগত করছি আমার এই চ্যানেল কে আর ইরফান অফিসিয়ালে। তো তোমরা সবাই কেমন আছো? আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো। সো বন্ধুরা, আজকে আমরা যে টপিকটা নিয়ে ভিডিও বানাতে যাচ্ছি সেটা হচ্ছে আমার পিক্সার্টের ব্যাক মানে পিক্সার্টের ব্ল্যাক টোন কীভাবে তোমরা দিতে পারবে তোমাদের নিজের ফটোতে, লাইট রুম টাইট রুমে কোনো কিছু ইউজ না করে আমরা কীভাবে ব্যাক টোন মানে ব্ল্যাক যেটা টোন সেটা দিতে পারবো পিক্সার্টের মধ্যেই। ঠিক আছে, তো যা শুধু আমি এক দুটা সিম্পল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম। তো দেখে নাও বন্ধুরা, এই টাইপের আর কি, ঠিক আছে, এই টাইপের কি ব্ল্যাক টোন দেবো আজকে। তো সর্বপ্রথম আমরা পিক্সার্টের অ্যাপটা ওপেন করে নেব, ঠিক আছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক তাহলে। সো বন্ধুরা, এখন আমরা পিক্সার্টের অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। তো ওপেন করে নেওয়ার পর আমি ওপেন করে নেওয়ার পর সেটিংটা একটু দেখে নিই, সেটিংটা ঠিকই আছে, অসুবিধা নেই। তো আমরা প্লাস আইকনে ক্লিক করে আমাদের যেটা নর্মাল যেটা মডেলের ফটো সেটাকে আমরা করে নেব অ্যাড পিক্সার্টের মধ্যে, ঠিক আছে বন্ধুরা। সো বন্ধুরা, আমি আমার মডেলের ফটোটাকে অ্যাড করে নিলাম। তো এরপর যাবো আমরা, এখানে দেখতে পাচ্ছি টুল নামে একটা অপশান আছে, ঠিক আছে, এখানে সিম্পলি এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন কার্ভস নামে একটা অপশান আছে, এখানে ক্লিক করব। ক্লিক করে এটা কিন্তু আমরা একটু নিচে নামাই দেবো, ঠিক আছে, যাতে মানে যেটা কালার ফোটোর কালার সেটাকে একটু ডার্ক ডার্ক যাতে হয়ে যায়, ঠিক আছে, দেখতে একটু ভালো লাগে। তারপর সেগুলো ডান করে নেব। ডান করে নেওয়ার পর আমরা আরেকবার যাবো টুলসের সেকশানে, ঠিক আছে। টুলসের সেকশানে যাওয়ার পর এখানে অ্যাডজাস্ট নামে একটা টুল থাকবে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। অ্যাডজাস্টে ক্লিক করে আমরা যেটা স্যাচুরেশন আছে এটা, এটা হচ্ছে স্যাচুরেশন, এটাতে একদম মাইনাস, সরি, স্যাচুরেশনে ক্লিক করে মাইনাস একদম 100 করে দেবো। তারপর সিম্পলি প্লাস করে দেবো। প্লাস করে দেওয়ার পর বন্ধুরা এই ফোটোটা কিন্তু আমরা কিন্তু সেভ করে নেবো, ঠিক আছে। আমি সিম্পলি সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর বন্ধুরা এখন আমরা সিম্পলি ক্রোমটা ওপেন করব, ক্রোম ব্রাউজার ওপেন করব, ঠিক আছে। ক্রোম ব্রাউজার ওপেন করে এখানে সিম্পলি আমরা সার্চ করব রিমুভ বিজি, ঠিক ঠিক। তো তারপর আমরা রিমুভ বিজিতে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে একটা আপলোড ইমেজ, এখানে সিম্পলি ক্লিক করব। ক্লিক করার পর আমার যেটা আমার ফটো সেটাকে আমরা করে নিব। সো বন্ধুরা, আমি আমার ফটো কিন্তু অ্যাড করে নিচ্ছি ব্রাউজ থেকে, ঠিক আছে। তো এটা কিন্তু মানে রিমুভ হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা, তো দেখে নাও একদম কমপ্লিটভাবে রিমুভ হয়ে গেছে। তো সিম্পলি এখানে ডাউনলোড একটা অপশান আছে, সিম্পলি তো এখানে ক্লিক করে নেব। ক্লিক করলেই কিন্তু সেই ফটো কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে গেলো। তো এখন আবার আমরা যেটা আর কি আমাদের পিক্সার্টের অ্যাপ্লিকেশান সেটাকে আবার ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর বন্ধুরা ব্যাক করলাম ডু নট। তো এখন আমরা এখানে নিচে স্ক্রল করব, মানে একদম ব্যাক করে দিয়ে, ঠিক আছে, প্লাসের আইকনে ক্লিক করব। প্লাসের আইকনে ক্লিক করে দিয়ে নিচে আসব। এখানে দেখতে পাচ্ছেন কালার ব্যাকগ্রাউন্ড নামে যেটা টুল আছে এখানে ব্ল্যাক যেটা কালার সেটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়া বন্ধুরা এখানে অ্যাড ফটোতে গিয়ে যেটা আর কি আমাদের ফটো যেটা আমরা মানে সেভ করলাম এখনই, ঠিক আছে, ওইটাকে আমরা এইভাবে অ্যাডজাস্ট করে নেব, ঠিক আছে বন্ধুরা। সিম্পলি এখানে অ্যাডজাস্ট করে নেব, তারপর সিম্পলি আমরা ডান করে দেবো। ডান করে দেওয়ার পর বন্ধুরা এরপর যাবো আমরা ড্র টুলে, এটা হচ্ছে ড্র টুল, এখানে সিম্পলি ক্লিক করব। ক্লিক করার পর ড্র টুলে ক্লিক করব। ড্র টুলে ক্লিক করবো, এখানে লেয়ার যেটা টুল আছে, ঠিক আছে বন্ধু, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যাব এখানে টুলসের যেটা সেকশান আছে এখানে সিম্পলি ক্লিক করব। তারপর এই যেটা টুল আছে এই টুলটাকে আমরা মানে সাইজও থাকবে ফুল, ক্যাপাসিটিও থাকবে ফুল, তারপর সেট করে নেব। সেট করে নেওয়ার পর বন্ধুরা আমরা কিন্তু এখানে একটু পেন্ট করে দেবো, ঠিক আছে, এভাবে পেন্ট করে দেবো। পেন্ট করে দেওয়ার পর আমরা এখানে সিম্পলি তিনটা ডটে আর কি ক্লিক করব। তিনটা ডটে ক্লিক করার পর এখানে ট্রান্সফর্ম নামে একটা অপশান আছে, এটাকে ক্লিক করব। ক্লিক করে কিন্তু এটা এই জিনিসটাকে মানে যেটা আমরা মানে ড্র করলাম সেটাকে আমরা জুম করে নেবো একদম। জুম করে নেওয়ার পর আমরা এইভাবে আর কি জুম করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো এইভাবে জুম করে সিম্পলি আমরা ডান করে দেবো। ডান করে দেওয়ার পর আমরা মার্জ করে দেবো, এই দুটা লেয়ারকে একসাথে মার্জ করে দেবো, ঠিক আছে। তো মার্জ করে দেওয়ার পর সিম্পলি তারপর আমরা ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর বন্ধুরা আমি কিছু টেক্সের পিএনজি লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা খুব সহজে সেখানে ডাউন করে নিতে পারো। তো আমি একটা টেক্স তোমাদেরকে মানে অ্যাড করে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আর কি মানে অ্যাড করবে আর কি তোমরা, ঠিক আছে বন্ধুরা, দেখে নাও এইভাবে আর কি অ্যাড করে। সো বন্ধুরা, এটা কালারটা কিন্তু বুঝে যাচ্ছে না, তো এর জন্য আমরা অ্যাডজাস্টে যাবো। অ্যাডজাস্টে যাওয়ার পর এটার ব্রাইটনেসটা একটু বাড়াই দেবো, ঠিক আছে, ব্রাইটনেসটা একটু বাড়াই দেবো যাতে রিমেম্বার লেখাটা একদম বুঝে যায়। তো বাড়াই দিলাম, তারপর সিম্পলি ডাউন করে দেবো। ডাউন করে দেওয়ার পর আমরা কিন্তু এই টেক্সটটা কিন্তু এখানে কিন্তু অ্যাড করে নিতে পারি, এইভাবে কিন্তু অ্যাড করে নিতে পারি। সিম্পলি ডাউন করে দেবো। ডাউন করলে কিন্তু এই ফটো কিন্তু একদম কমপ্লিটভাবে আমাদের এডিট হয়ে গেলো, এর থেকে আর কোনো কিছু করতে হবে না, ঠিক আছে। তো আমি আর একটা ফটো তোমাকে এডিট করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। তো আমি ওই ফটোটাকে অ্যাড করে নিই।
সো বন্ধুরা আমি এই ফটোটাকে অ্যাড করলাম, অ্যাড করে নেওয়ার পর আবার যাবো টুলসে, টুলস যাওয়ার পর যেটা স্যাচুরেশন এটা ফটো সেটাকে একদম মাইনাস করে দেবো। মাইনাস করে দেওয়ার পর তারপর আবার যাবো এখানে যেটা আর কি সেম প্রসেস, ঠিক আছে। এখানে কার্ভসে যাবো, কার্ভসে যাওয়ার পর এটার একটু ব্রাইটনেস একটু ডাল করে দেবো, মানে একটু একটু ডার্ক করে দেবো, তারপর সিম্পলি ডান করে দেবো। ডান করে দেওয়ার পর আবার যাবো আমরা ড্র টুলে, ড্র টুলে যাওয়ার পর আবার সেম প্রসেস এখানে একটু আঁকায় নেবো, ঠিক আছে। একটু ড্র করে নিয়ে তারপর এটাকে জুম করবো, জুম করে কিন্তু এইভাবে কিন্তু ই করে দেবো, ঠিক আছে। বাস এইভাবে করে নেওয়ার পর সিম্পলি ডান করে দেবো। ডান করলে দুটো লেয়ার মার্জ, মার্জ করে সিম্পলি ডান, ডান করে কিন্তু আমাদের একটা টেক্সট কিন্তু আমরা অ্যাড করে নেবো। তো আমি যে কোনো একটা টেক্সট অ্যাড করে নিচ্ছি। তো বন্ধু টেক্সট অ্যাড করে নেওয়ার পর আমরা কিন্তু এইভাবে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারি, ঠিক আছে। সিম্পলি ডান করে দেবো। তো এইভাবে কিন্তু তোমরা কিন্তু নিজের ফটোগুলো মানে ডার্ক টোন কিন্তু মানে দিতে পারো, ঠিক আছে, পিকচারটার মধ্যে। মানে লাইট রুম কোনো দরকার হবে না। তাছাড়া এইসব মানে পিএনজি লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়েছি, তোমরা খুব সহজে সেখান থেকে ডাউন করে নিতে পারো, কোনো অসুবিধা হবে না তোমাদের। তো বন্ধুরা এটাই ছিল আজ আমার ভিডিও। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই টাইপের ফটোগুলো কিন্তু ইউনিক কনসেপ্ট, নতুন নতুন কনসেপ্ট, ঠিক আছে। তো হয়তো তোমরা কোথাও দেখো নি হয়তো। আর যদি ভাল লাগে ভিডিওটা তাহলে অবশ্যই একদম ভিডিওটা লাইক করবে, বন্ধুর সাথে শেয়ার করবে। আর যদি ইচ্ছা করে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। বন্ধুরা দেখা হবে নতুন একটা কন্টেন্টের সাথে। বাই বাই, লাভ ইউ অল গাইস।